দিতে হবে আজকে আমাদের বিক্ষোভ মিছিল হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন গত 4 ডিসেম্বর তোলাকোনার টিএসআর ক্যাম্পের ইনচার্জ তথা ওখানের যে অফিসার দুইজন, আমাদের জনজাতির ত্রিপ্রাসার দুইজন অফিসারকে মানে সদলীয় তাদের জোয়ানের মানে ওই ক্যাম্পের জোয়ান সুকান্ত দাস যেভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, এই হত্যাকারী সুকান্ত দাসকে অবিলম্বে ফাঁসিতে সাজা দেওয়ার জন্য অর্থাৎ ফাঁসিতে ঝুলানোর জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। কেননা আপনারা নিশ্চয়ই জানেন একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপরে যে পরিচিত, এটা অনেকে হয়তো মনে করতে পারেন সাম্প্রদায়িক, এটা আমরা সাম্প্রদায়িক নয়। যারা দাবাল খুনি, যারা খুন করে তাদের শাস্তি বিচার করে নয়, তাকে ডাইরেক্টলি ফাঁসি দেওয়া দরকার, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা মাথার দাবি। আচ্ছা স্যার, কত তারিখে তাকে গুলি করা হয়েছে? 4 ডিসেম্বর 4 তারিখ সকাল দিকে কোনো কিছু না বোঝা ওঠার আগেই সুতির কথা বলে এভাবে নৃশংসভাবে হত্যা করা যায় না। যেটা মারা গেছে তাই নাম জানেন তো? তা উনি তো একজন তো কিরণ কুমার জমাতিয়া, আর যে হুসেন মার্ক হুসেন জমাতিয়া, ওরা উদয়পুরের বাসিন্দা এবং এভাবে তাদেরকে যে হত্যা করা হয়েছিল এটা অত্যন্ত নিন্দনীয়, এটা কোনো বাসায় নেই, এটা আমরা কোনো বাসাতে এটা প্রকাশ করতে পারবো না। তার পরিবারে আমরা চাই যে খুনি তাকে ফাঁসিতে সাজা দেওয়া হোক, আর পরিবারকে সরকারি চাকরি এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। যেটা গুলি করা হয়েছে তার নাম কি? সুকান্ত দাস, টিএসআরের কনস্টেবল। বাড়ি জানেন? বাড়ি আমি জানি না, কিন্তু উনি খুব শয়তান ছিল, ওরাই বলে উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল দিয়ে তো হয় না, এভাবে নিরহ একদম দুই অফিসারকে, ত্রিপুরাসার দুই অফিসারকে এভাবে হত্যা করা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এটা আগামী দিনে ত্রিপুরাতে একটা সাম্প্রদায়িক সুরসুরি ছাড়া আর কিছু নয়, যেটা আমরা বাঙালিরা বলে আসছিল। এই বাঙালিদের, আমরা বাঙালিদের হুস্কানিতেই এই সমস্ত ঘটনা ঘটছে, এটা আমরা অত্যন্তভাবে আমরা জানি। এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমাদের বুবাগ্রার বিরুদ্ধে যেভাবে বক্তব্য রেখেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও অন্তত গ্রেপ্তার করা দরকার। এভাবে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া আমরা কখনো বরখাস্ত করবো না, আমরাও চুপ করে বসে থাকবো না। আমরাও আমাদের উপর যে বারবার আতুরে আক্রমণ আছে, হত্যাকাণ্ড, তারপরে নির্যাতন, ধর্ষণ এইভাবে দিনের পর দিন বাড়ছে। আমরা, আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বজিৎ দেবর্মা কীভাবে মার্ডার করা হয়েছিল, রবি লিটনকে কীভাবে মার্ডার করা হয়েছিল, প্রিয়াঙ্কা রিয়াংকে রেপ করে কীভাবে হত্যা করা হয়েছিল, এই যে একটার পর একটা এভাবে কোনো দিন আমরা আর বেশি দিন অপ্রকাশ করবো না। আমরা চাই রাজ্যের শান্তি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই ঐক্যভাবে থাকতে, কিন্তু ঐক্যের মধ্যে যারা তারা যদি এইভাবে আমরা খুশকানের মাধ্যমে যদি কিছু করতে থাকে, তাহলে আমরা কোনোদিন এটা আমরা বরখাস্ত করবো না। কিসের জন্য আজকে আমরা মিছিল কেন করলো এটা রাজ্যের জনগণ সবাই জানেন। গত 4 ডিসেম্বর মধুপুর টিএসআর আন্ডারে টিএসআর ক্যাম্পে টিএসআর জওয়ান সুকান্ত দাস, ওখানে সুবেলদার এবং নায়ক সুবেলদার দুইজনকে নৃশংসভাবে হত্যা করেছিল, তারই প্রতিবাদে আমরা আজকের এই
আমাদের রেলি এবং আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সুকান্ত দাসকে ফাঁসি দিতে হবে, কেননা উনি নির্বিচারে গুলি চালিয়ে নিরপরাধ দুইজন টিএসআর অফিসারকে যেভাবে হত্যা করেছে এটা যেন একটা স্মরণীয়, তার ফাঁসির মাধ্যমে তার বিচার যেন করা হয়, অবিলম্বে বিলম্ব না করে তাকে যেভাবে হোক ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। এবং পরিবার, দুই পরিবারকে, প্রত্যেকটি পরিবারকে সরকারি চাকরি এবং 50 লক্ষ টাকা রাজ্য সরকারকে দিতেই হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এই দাবি যদি রাজ্য সরকার মানা না হয় আমরা আরও বৃহত্তম এবং আমরা আন্দোলন করব। এই আজকের যে র্যালি সারা ত্রিপুরাতে হচ্ছে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আমাদের এই র্যালি। তিনি চং চিনি ম ত্রিপুরা হাসতে ও জেতা চং কোনোদিনও নুগিয়াখো, যে একটা সাম্প্রদায়িক মনোভাব তুই নাই, যে সুকান্ত দাস চিনি নায়ক সুবেলদার তাই নায়ক তার খরং নই ন, যেভাবে গুলি খাই পুথারকা আব কোনো দিন আব ক্ষমাযোগ্য ইয়া বিনে একমাত্র ক্ষমা বন একমাত্র শান্তি নাই চিনি বেখাও শান্তি নাই, বরং যদি ফাঁসি মানে সুকান্ত দাস ন যেভাবে হোক মনে ফাঁসি মারে নাই, ফাঁসির ওই যে চিনি বরক নিরপরাধ পথার মানি গণ বদলা মারে নাই, বদলা হিসাবে কোনো শাস্তি হিসাবে কোনো ফাঁসি মারে নাই আবঙ্কা চিনি দাবি।